বঙ্গবন্ধুকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েই 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সরাসরি এই হত্যার সাথে জড়িত এবং যারা প্রেক্ষাপট তৈরি করেছিল তারা সবাই সমানভাবে দোষী বলেও মন্তব্য করেন তিনি। শোক দিবসের স্মরণসভায় তিনি আরও বলেন, এই হত্যার মধ্য দিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের নীতি আদর্শ নৎসাত করতে চেয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এই স্মরণ সভা, করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরের এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা দাবি করে যাই, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার সারা জীবন উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। দীর্ঘ সংগ্রামের পথ ধরে তিনি বিজয় এনে দিয়েছিলেন। তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন, মানুষের মাঝে বৈষম্য দূর করবেন। তিনি এইভাবেই একটা গণতান্ত্রিক পথে যখন নিতে যান, যখন তারপরেও চক্রান্ত চলতে থাকে, তখন তিনি সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটা লক্ষ্য, যে উৎপাদন বাড়াতে হবে, দারিদ্র দূর করতে হবে, মানুষকে উন্নত জীবন দিতে হবে। সরকার প্রধান বলেন, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, সে সময় অনেকেই রহস্যময় ভূমিকা পালন করেছিল বলে সমালোচনা করেন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা বড় বড় নেতা ছিল তারা তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকেই চলে গেছে, আর যারা এদেশের ছিল তারা কোথায় গেল, তার জন্য হঠাৎ উধাও হয়ে গেল, তার সব যে আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে মিশে গেল। আপনারা আজকে পিছনে কে আছেন না আছে খুঁজে বেড়াচ্ছেন, বেশি তো খোঁজার দরকার নাই। আপনারা তখনকার যে পত্রপত্রিকায় বা তখনকার যাদের বক্তব্য সেগুলো একটু খুঁজে বের করেন, অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল পাকিস্তানের এদেশীয় দোসররা, এটা হলো বাস্তবতা। কাজে তখন যারা সমালোচনা লিখেছে, যখন যারা বক্তব্য দিয়েছে, তারা তো এদেরই দোসর হিসেবে গ্রাউন্ড তৈরি করছিল, সেটা একটু আপনারা স্মরণ করে রাখবেন। তাহলে আপনাদের বেশি দূর যেতে হবে না এসব খুঁজতে। তারা একটা চেষ্টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের কে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার, এবং সেইভাবে অনেক প্রচার অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। কাজে এই ঘটনা তারা ঘটিয়েছে, পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে, সবাই কিন্তু সমানভাবে দোষী। আলোচনায় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু হত্যার পেছনে পৃথিবীর কোনো পিতার হয় না পরিকল্পনাকারী ও মদদদাতাদের মরণোত্তর বিচার দাবি করেন। ফারজানা শোভা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।